নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেন সোনায় জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজ আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। একদম ইজি এবং সহজ উপায়ে তৈরি হয়ে যাবে, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো দেখো চিংড়ি মাছগুলোকে এবার একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। প্রথমে আমি আধখানা চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেব। দেখো এক পাশ হয়ে গেছে, উল্টে নিচ্ছি, হাই ফ্লেমে এটাকে ভেজে নামিয়ে নেব। তো চিংড়ি মাছটা দুপাশ ভাজা হয়ে গেছে ভালো করে, চলো নামিয়ে নিয়ে বাদ বাকি মাছগুলো ভেজে নেওয়া যাক। একই রকম ভাবে দুপাশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। চলো নামিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা নারকেল নিয়ে নিয়েছি আধখানা, এই নারকেলটাকে কুড়িয়ে নেব। তো দেখো নারকেল কুড়ানো হয়ে গেছে। এরপর এই নারকেলগুলোকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেতে দিয়ে দিচ্ছি নারকেলগুলো। নারকেলগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, কিছুটা আদা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। না, পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটু আমি দিয়ে দিচ্ছি 10টা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কারও একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এরপর কড়াইয়ে দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, গরম মশলাটাও কড়াইতে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে পেস্টগুলো তৈরি করে রেখেছিলাম একে একে সমস্ত পেস্টগুলো। এরপর নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অবশ্যই পরিমাণ বুঝে দেবে যে যতটুকু ঝাল পছন্দ করো। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর মশলাটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ কষতে দেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দিব যে নারকেলের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আরো 1/2 কাপ জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, দিয়ে আবার মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা 3টে। এবারে এটাকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো আমার গ্রেভিটা ভালো ফুটছে। আর এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে থাকবে। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এটাকে আরো 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে একদম তৈরি, চলো প্লেটিং করে আস।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। একদম সহজ উপায়ে আর অল্প সময়ের মধ্যে চট করে বাড়িতে তৈরি করে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও। আর আমাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করবো শেয়ার করার। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।